পড়তে পড়তে একটু বিরক্ত হয়ে গেছো। আমার ক্লাস হচ্ছে সেই গতানুগতিক ক্লাস না, আমি কিছু সিটি আর এমআরআই দেখাবো, আজকে দেখাবো এবং আগামী রবিবারে কিছু দেখাবো। আজকে কিছু আমরা ব্রেইনের দেখানোর চেষ্টা করব। ব্রেইনের সাধারণত সিটি এমআরআইটা তোমাদের যে কোনো একটা থাকবে, অস্থিতে থাকবে, হ্যাঁ, আর ভাইবারে তো তোমাদের এক্সরে টেক্সরে এখন চলে আসে। তবে এটা ঠিক যে নলেজের জন্য তোমাদের এগুলো খুব দরকার, কারণ দুদিন পরে তোমরা ডাক্তার হয়ে যাবা, তখন তোমাদের মানে প্রায় প্রতিটা রোগীর ক্ষেত্রেই দেখবা তোমাদের সিটি স্ক্যান অথবা এমআরআই কখন কোনটা লাগবে সেটা আমাদের একটু জানা দরকার, যে আমরা কোন কোন রোগীর ক্ষেত্রে আমরা সিটি করব, কার ক্ষেত্রে এমআরআই করব, এগুলো আর কি। তো ব্যাপারটা হচ্ছে আমি তোমাদেরকে চেষ্টা করব, এখন যেহেতু অনেকটা ওয়ান ওয়ে এর মতো, হয়তো তোমাদের সরাসরি ক্লাসে যে সুবিধাটা পেতা এখন হয়তো সেই অ্যাডভান্টেজটা পাবা না। তো আমি ডাক্তার মেজবা, আমরা দুজন মেজবা আছি, একজন রেসপিরেটরি মেডিসিনে আর আমি হচ্ছে মেডিসিনে, ঠিক আছে? এখন চেহারা তো দেখা যাবে না, আল্লাহ সেই সুযোগটা আর এখন রাখেন নাই, ইনশাআল্লাহ সবকিছু পরিস্থিতি স্বাভাবিক হলে আমরাও চেহারা দেখবো, তোমাদের চেহারাও তখন দেখতে পারবো। এখন যে আমার ওয়ার্ডে যে ইন্টার্নিরা আছে ওদেরকে আমি বলি, তোমরা কে সেটা তো আমি চিনি না, তোমরা আমাদেরকে দেখতেছো না, এবং তোমরা হয়তো সবচেয়ে খারাপ মানে খারাপ ভাগ্য নিয়ে আসছো সেই ইন্টার্নিরা, কারণ ওদেরকে আমরা এখন ক্লাসেও ঠিক মতো বুঝাইতে পারি না, কারণ এখন তো হচ্ছে যে ডিসকাশন করার সুযোগ আমাদের কমে গেছে। তারপরেও চেষ্টা করি, আমি আমি যতটুকু পারি চেষ্টা করি, আমিও তোমাদেরকে চেষ্টা করবো, দেখি কি করা যায়। নর্মাল সিটি এন্ড এমআরআই, ঠিক আছে? এটা হচ্ছে একটা সিটি স্ক্যান, মানে প্রথমে তুমি সিটি এবং এমআরআই বুঝবা কিন্তু, যেমন ধরো এই যে সিটি, এই যে দেখতেছ এই যে এটা হলো বোনস, সিটিতে বোনসটা বেশ ভালো বোঝা যায়, এই দেখো সিটিতে বোনসটা বেশ ভালো বোঝা যায়। তাহলে এমআরআই তে কি হয়, এমআরআই তে দেখো বোনসটা দেখো অত প্রমিনেন্ট না, সিটিতে যেরকম চকচক করতেছিল এটা হচ্ছে একটা এমআরআই, হ্যাঁ, এখানে আবার সব টিস্যুগুলো ভালো বোঝা যায়, সব কিছু ভালো বোঝা যায়, ঠিক আছে? তাইলে সিটিতে আমরা কি করি, যেমন পোস্টিরিয়র ক্রেনিয়াল ফোসা যেটা আছে, যেমন ধরো এই একটা সিটি আছে, একটা একটা সিটি নিয়ে আমরা একটা আগে আলোচনা করেছিলি, একটা সিটির মধ্যে এই যে পিছনের যে অংশটা দেখা যাচ্ছে এইটা, এটা হচ্ছে সেরিবেলাম, আর এই জায়গাটা হচ্ছে টেম্পোরাল বোন, ঠিক আছে? এটা হচ্ছে সামনের ফ্রন্টালের কিছু দেখা যাচ্ছে, এই যে সাইনাস গুলো, বিভিন্ন সাইনাস আছে না, সাইনাস গুলো দেখা যাচ্ছে। এরপরে যখন এইটাকে তো উপরের থেকে মনে করে নিচের থেকে কাট করতেছে, সেরিবেলাম মানে নিচের থেকে কাট করতেছে, কাট করে করে যত উপরের দিকে আসবে, যত উপরের দিকে যাবে তারপরে হচ্ছে তোমার মনে করো প্যারাইটাল বোন, মানে এক একটা রিজনে কাট করলে এক একটা রিজনটা প্রমিনেন্ট হবে, ঠিক আছে? কিন্তু এই সিটিতে আমরা এই পোস্টিরিয়র ফোসা যেটা সেরিবেলাম এবং তার সাথে যদি কোনো লিশন থাকে, যেমন এখানে টিউমার অথবা মনে করো এখানে ইনফ্যাকশন অথবা এখানে হিমোরেজ, এই জিনিসটা আমরা ভালো বুঝবো কিসে, এমআরআই তে। তাহলে সিটি স্ক্যান আমরা কি বুঝবো, এই দেখো এই বোনই প্রমিনেন্ট, বিশেষ করে আমরা সিটি, যেমন আরটিএ, আরটিএ আরটিএ হেড ইঞ্জুরি, এই সময় আমরা সাধারণত এমআরআই করি না, আমরা পছন্দ করি সিটি, কারণ এখানে বোনের ফ্র্যাকচার টেকচার এগুলো খুব ভালো বোঝা যায়, ঠিক আছে? ক্যালসিফিকেশন, বোনস হচ্ছে কি, এখানে ক্যালসিয়াম আছে না, সেম ভাবে যেমন ক্যালসিফিকেশন, এইসব জায়গায় যদি ক্যালসিফিকেশন থাকে তাহলে সিটি স্ক্যানে ভালো বোঝা যায়। এখন ক্যালসিফিকেশন অনেকগুলো কঠিন কঠিন শব্দ, এগুলোতে আমি যাবো না, অনেকগুলো কঠিন কঠিন রোগ আছে যেগুলোতে আমাদের ক্যালসিফিকেশন হয়, যেমন হাইপোপ্যারাথাইরয়েডিজম, হাইপার প্যারাথাইরয়েডিজম, এগুলো আছে যেখানে ক্যালসিফিকেশন হয়, এইসব জায়গার মধ্যে আবার সিটি স্ক্যানে ভালো বোঝা যায়, ওটা কিন্তু এমআরআই তে ভালো বোঝা যায়। আচ্ছা, এটা হলো একটা সিটি স্ক্যান বললাম, সিটি স্ক্যানের একটা ইয়ে হচ্ছে গিয়া, আচ্ছা দুইটা এমআরআই কে একটু দেখাই নি, তারপরে আবার এইটা এমআরআই, দেখো এমআরআই, এমআরআই টা হচ্ছে বিভিন্ন সেকশন আমরা করতে পারি, একটা হলো সার্জিক্যাল সেকশন, ঠিক আছে, কর্নার সেকশন, বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন সেকশনে এটা করা যায়, তো সিটি স্ক্যানে অত অ্যাঙ্গেলে সাধারণত করা যায় না। এমআরআই তে এমনি একটু মনে করে একটু কস্টলি, তাই না, একটু কস্টলি। এমআরআই টা দেখো সব টিস্যু, সব টিস্যু যদি ইঞ্জুরি থাকে, সব টিস্যুর মধ্যে যদি কোনো লিশন থাকে, তখন আমরা খুব ভালো বুঝবো কিসে, এমআরআই, এমআরআই টা আমরা ভালো বুঝবো, পোস্টিরিয়র ক্রেনিয়াল ফোসাটা আমরা ভালো বুঝবো। এছাড়া মনে করো তুমি একটা সিটি করবা না, এমআরআই করবা, বিশেষ করে মনে করো একটা প্রেগনেন্ট মহিলা,
সেক্ষেত্রে আমরা সিটি স্ক্যানটা সাধারণত আমরা প্রেফার করি না বা করি না, কেন? এটা তো আয়োনাইজিং রেডিয়েশন দেওয়া হয়, আয়োনাইজিং রেডিয়েশন। এমআরআই তে সাধারণত আমরা এটা এমআরআই দিয়ে আমরা এটা করতে পারি। একটা ব্যাপারটা হচ্ছে তোমার মনে করো এই মেটালিক ইমপ্লান্টেশন আছে বিভিন্ন জায়গায়, ঠিক আছে, যেমন ধরো গলের গলবাড়ার কোনো স্ক্যান দেওয়া, কিংবা মনে করো এখানে পেস মেকার বা এখানে পেস মেকার ইমপ্ল্যান্ট করা আছে, সেই সব ক্ষেত্রে কিন্তু এমআরআই টা করা যাবে না, সেই সব ক্ষেত্রে তোমার সিটি স্ক্যান করতে হবে। তাহলে এই যে কথাগুলো বললাম সবগুলো যদি আমরা সাজাই, তাহলে আমরা কি বলি, সিটি স্ক্যানটা হচ্ছে আমরা বোন এন্ড ক্যালসিফিকেশন দেখার জন্য আমরা এটা করি, এমআরআই টা সফট টিস্যু পুষ্টিকর কেন অবস্থা এটা দেখার জন্য আমরা করি। এরপর হচ্ছে সিটি স্ক্যানটা কি হচ্ছে তোমার প্রেগনেন্সিতে সাধারণত এটা আমরা করি না, ঠিক আছে, আর এমআরআই টা আমরা প্রেগনেন্সিতে করতে পারবো, কিন্তু মেটালিক ইমপ্ল্যান্টেশন থাকলে এমআরআই করতে পারবো না, সিটি স্ক্যানটা করতে পারবো। এমআরআই টা বিভিন্ন সেকশনে আমরা করতে পারি, করোনাল সার্ভাইকাল বিভিন্ন অ্যাঙ্গেলে করতে পারি, কিন্তু সিটি স্ক্যান সাধারণত আমাদের একটা সেকশনে আমরা বেশি করি, ঠিক আছে। এখন আমরা একটু একটু আগে যাই, দেখি কি অবস্থা। এটা একটা এমআরআই, এখন এমআরআই মধ্যে আবার আছে দুইটা ফিস, হ্যাঁ, একটা হইলো টি ওয়ান এবং টি টু, এই দেখো, হ্যাঁ, টি ওয়ান এবং টি টু। এখানে দেখো তোমার এই যে এটা, এইটা হলো এই যে আছে না, যেখানে তোমার সিএসএফ টা সাদা সেটা হবে টি টু ফিস, ঠিক আছে, সিএসএফ টা সাদা, আর সিএসএফ টা যেখানে কালো সেটা হবে টি ওয়ান ফিস, ঠিক আছে। এই দেখো এখানে দেখো তুমি সাদা সাদা যেখানে কালো হবে সেখানে, তাহলে একটা হচ্ছে এমআরআই দুইটা আছে টি ওয়ান এবং টি টু ফিস, আর একটা আছে প্রেয়ার, প্রেয়ার ইমেজটা আমার দরকার নেই এখন দুজন, টি ওয়ান এবং টি টু। টি ওয়ানটা হচ্ছে অনেকটা সিটির মতো, সিটির মতো মানে কি, সিটির মধ্যে তো বোনসে থাকবে ওই বাইরের যে আবরণ সেটা কি মানে স্কালের ইয়ে ওইটাও থাকবে প্রমিনেন্ট, তাই না? প্রথমে তুমি ডিফারেন্সিয়েট করলা এটা সিটি না এমআরআই, বাইরের যদি মনে করো বংশটা যদি, হ্যাঁ, অনেক প্রমিনেন্ট, অনেক প্রমিনেন্ট, এই দেখো অনেক প্রমিনেন্ট বাইরের বংশটা প্রমিনেন্ট, তাহলে তুমি এটা ধরে নিলে এটা সিটি স্ক্যান, ঠিক আছে। আচ্ছা এখানে আসো, বাইরের বংশটা দেখো আগেরটার অর্ধেক, প্রায় অর্ধেক, তাহলে এবং এখানে এই সালকার জায়গা গুলো অনেক প্রমিনেন্ট দেখা যাচ্ছে, তখন তুমি এটা বুঝতে দিচ্ছ এমআরআই। এমআরআই দুইটা ইমেজ, একটা হলো টি ওয়ান এবং টি টু। টি ওয়ানে কি হয়, সিএসএফ টা অনেকটা সিটি স্ক্যানের মতোই কালো থাকে, এবং এমআরআই তে যদি সিএসএফ টা সাদা হয় তাহলে সেটা হচ্ছে টি টু ইমেজ। সামনের দিকে যখন আমি দেখাবো তখন দেখো একটা একটা করে আমি এটা চেষ্টা করবো কোনটা কি ইমেজ আমি দেখাবো। এখন মনে করো একটা 24 ইয়ার্স ওল্ড ম্যান উইথ স্ট্রোক, তার কি আসতে পারে, এটা হলো নন এনহ্যান্স সিটি স্ক্যান। মানে সিটি স্ক্যান কে আমরা অনেক সময় ডাই দিই, ডাই দেওয়ার প্রয়োজন মনে করি, কখন আমরা ডাই দিই, কখন আমরা ডাই দিব, ডাই দেওয়ার আমরা তখন চিন্তা করব যখন আমরা, হ্যাঁ, যখন আমরা চিন্তা করব যে এই যে লিশনটা, এই যে এখানে দেখো একটা লিশন, এটা একটা হাইপোডেন্স, একটা হাইপোডেন্স এরিয়া, হ্যাঁ, হাইপোডেন্স এরিয়া, এই হাইপোডেন্স এরিয়াটাকে যদি আমি সন্দেহ করি যে এটা কোনো ইয়ে কিনা, যে অন্য কোনো লিশন কিনা আদার দেন তোমার ইনফ্রাকশন বা অন্য কিছু, তখন আমরা কি করব, একটা কন্ট্রাস্ট এনহ্যান্স করব, ঠিক আছে। এটা দেখো কন্ট্রাস্ট, আগেরটা দেখো, আগের সিটি স্ক্যানটাকেই আমরা এখন কন্ট্রাস্ট দিচ্ছি, হ্যাঁ। এখন দেখো এখানে মধ্যে এই যে তোমার ইয়ে যেগুলো আছে, এই যে তোমার এখানে মধ্যে সিএসএফ গুলো দেখো কালো, তাই না, কালো কালো কালো, এই জায়গার মধ্যে কন্ট্রাস্ট দেওয়ার পর দেখো এগুলো সব প্রমিনেন্ট হয়ে গেছে, তাহলে এটা একটা কন্ট্রাস্ট। কিন্তু এই যে আগের যে লিশনটা ছিল, আগের যে লিশনটা ছিল, হ্যাঁ, এই লিশনটা দেখো এখন প্রমিনেন্ট হয় নাই। আমি পরে যখন স্লাইড গুলো দেখাবো তখন তোমাদেরকে আমি বুঝিয়ে দিব যে এই কন্ট্রাস্ট দেওয়ার পরে কিভাবে প্রমিনেন্ট হয়, এই দেখো প্রমিনেন্ট হয় নাই, তাহলে এটা একটা হলো, তাহলে এটা কি, তাহলে এটা একটা হচ্ছে ইনফ্রাকশন, হ্যাঁ, এটা একটা ইনফ্রাকশন, তাহলে ঠিক আছে ইনফ্রাকশন।
ইনফ্রাকশন থেকে অনেকগুলো কোয়েশ্চেন আছে, সেগুলো আমি আরো দুই একটা স্লাইড দেখাই আমি তোমার সাথে আলোচনা করতে চাই, ঠিক আছে? এই যে আগে যেটা বলছিলাম আমি, দিস ইজ দ্য এমআরআই, দেখো এই বাইরের বাইরের মধ্যে এই বাইরে যে লেয়ারটা এটা হলো তো বোনস, বোনস দেখো আগে সিটি স্ক্যানের যে বোনস আছে এটা অর্ধেকের চেয়ে কম দেখা যাচ্ছে, ঠিক আছে? কিন্তু সফট টিস্যু গুলা দেখো খুব প্রমিনেন্ট, এই যে সফট টিস্যু গুলো প্রমিনেন্ট, ঠিক আছে? এটা একটা এমআরআই। এইখানে দেখো দিস ইজ দ্য সিএসএফ, এখানে হচ্ছে কালো, এখানে দেখো সাদা, তাহলে কি দাঁড়াইলো? এটা হলো টি ওয়ান, এটা হলো টি টু, এই সিএসএফ গুলো সাদা সাদা, এই মাঝখান দিয়ে দেখো এই সিএসএফ গুলো ঢুকছে যে এগুলো সব সাদা সাদা সাদা, এই এগুলো দেখো কালো কালো কালো। তাহলে তুমি হয়তো বলতে পারো যে এটা কেন সিটি স্ক্যান না, হ্যাঁ হোয়াই নট ইট সিটি স্ক্যান, আবার বাইরে চলে আসো, বোনটা এখানে লেস প্রমিনেন্ট, ঠিক আছে? এখানে দেখো লেস প্রমিনেন্ট, আর আগের সিটি স্ক্যানে দেখো বোনটা কত বড়, তাই না? অনেক বড়, আগের চেয়ে দুই গুণ বড়, তুমি যেটা দেখাচ্ছি তার চেয়ে অনেক বড়। তাহলে এইটা দিয়ে তোমার বুঝতে হবে যে দিস ইজ সিটি স্ক্যান, ওটা দিয়ে বুঝতে হবে দিস ইজ এমআরআই। এমআরআই বুঝলা? এমআরআই বুঝার পরে এখন তুমি যেতে হবে এখানে মধ্যে এটা টি ওয়ান ইমেজ নাকি টি টু, ঠিক আছে? তাহলে কেমনে গেলা এই সিএসএফ টা? এখানে কালো, এখানে কালো, এখানে কালো, ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাক, এভরি ওয়ান ইজ ব্ল্যাক, এই জায়গায় এসে দেখো এভরি ওয়ান ইজ হোয়াইট, তাহলে টি ওয়ান টি টু, ঠিক আছে? বুঝতে পারছো তো এটা? জি স্যার, জি স্যার, ওকে থ্যাংক ইউ। এখন ওই যে বলছিলাম একটা ফ্লেয়ার ইমেজ, হ্যাঁ ফ্লেয়ার ইমেজ, ফ্লেয়ার ইমেজটা আসলে বোঝাটা একটু ডিফিকাল্ট, তারপরে একটু বুঝাই দিই। ফ্লেয়ার ইমেজের মধ্যে হচ্ছে এই যখন এই সিএসএফ এর পাশে, সিএসএফ এর পাশে কোনো লিশন থাকে, সিএসএফ এর পাশে কখনো লিশন থাকে, হ্যাঁ এটা ফ্লেয়ার ইমেজটা সবসময় টি টু ইমেজ হয়, তো সিএসএফ এখানে তো সাদা হওয়ার কথা, তাহলে এখানে এটা কালো কেন? এই যখন সিএসএফ যখন কালো করে ফেলে, যেমন ধরো এদিকে দেখো সিএসএফ গুলো সাদা 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 সাদা, তার মানে হচ্ছে এটা একটা টি টু ইমেজ, তাহলে তো এখানে সিএসএফ টা সাদা হওয়ার কথা, এটা কালো কেন? এটাকে একটা ফ্লেয়ার করছে, ফ্লেয়ার করছে এই কারণে এর আশেপাশে কিছু লিশন থাকে, যেমন মাল্টিপল স্ক্লেরোসিস, যেখানে সাদা 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 কিছু প্লেক থাকে, ওই প্লেক গুলো সিএসএফ থেকে ডিফারেন্স করার জন্য তখন তারা করে কি একটা ফ্লেয়ার ইমেজ করে। হ্যাঁ এটা এটা কঠিন, জাস্ট একটু বুঝাইলাম, না বুঝলেও অসুবিধা নাই, কারণ এটা তোমাদের কখনো শিখে না, পরবর্তীতে লাগবে। এখন দেখো, হ্যাঁ সিটি এমআরআই এপিয়ারেন্স অফ এ ইন্টারসেরিব্রাল হিমোরেজ, ঠিক আছে? একটা ইন্টারসেরিব্রাল হিমোরেজটা কেমন দেখো, এই এই যে সাদা দেখছো সাদা, তাহলে আমরা আগে দেখাইছিলাম যে ইনফ্রাকশনটায় দেখো, এই ইনফ্রাকশনটায় আমরা দেখাইছিলাম এখানে কালো, ঠিক আছে? এখানে এসে দেখাচ্ছি আমরা সাদা সাদা, এখানে আমরা আসে দেখো একটা জিনিস দেখাচ্ছি, ওইটা আমি হিমোরেজ তোমাদের আরো দেখাবো, আর ভালো যেগুলো ওগুলো দেখাবো, এটা বুঝবা না। এই দেখো এই যে একটা গোল দিলাম, একটা গোল জিনিস, হ্যাঁ এটার মধ্যে কি কি আছে দেখো, একটা হাইপোডেন্স এরিয়া আছে লেফট, মানে একটা স্লাইড তো এটা প্যারাইটাল লিজন আমরা ধরে নিলাম, ঠিক আছে? আচ্ছা প্যারাইটাল লিজন, এইটাকে যখন আমরা কন্ট্রাস্ট দিলাম তখন দেখো এটা কত প্রমিনেন্ট হয়ে গেল, প্রমিনেন্ট হয়ে গেল, ঠিক আছে? কন্ট্রাস্ট কেমনে বুঝলা? এই জায়গাগুলো কালো ছিল, এই জায়গাগুলো এখন সাদা হয়ে গেল। এখানে দেখো প্রথমে হলো বোনসটা প্রমিনেন্ট দেখা যাচ্ছে, বোনস প্রমিনেন্ট দেখা যাচ্ছে, সুতরাং এটা একটা সিটি স্ক্যান, এটা এমআরআই না, এটা একটা সিটি স্ক্যান, ঠিক আছে? এবং বোনসের পাশ দিয়ে দেখো কোনো সফট টিস্যু সেটা দেখা যাচ্ছে না, কোনো সফট টিস্যু সেটা দেখা যাচ্ছে না, সুতরাং এটা একটা সিটি স্ক্যান, এটা একটা সিটি স্ক্যান। হ্যাঁ এরপরে দেখো একটা জিনিস আমি দেখাই এমআরআই এর সাথে ডিফারেন্সটা একটু বুঝাই দিই আমাদেরকে, এই দেখো, হ্যাঁ এই দেখো ওই যে একটা বোনস দেখলাম, বোনসের ভিতর দিয়ে দেখো সফট টিস্যু দেখা যাচ্ছে, আলাদা কালো করে সফট টিস্যু, এরপরে হলো ব্রেন টিস্যু। তাহলে একটা এমআরআই চিনতে গেলে এখানে একটা বোনসটা দেখবা হালকা,
পাশে একটা সফট টিস্যু, তারপরে হলো ব্রেন টিস্যু, ঠিক আছে? এখানে দেখো তুমি আসার পরে কি দেখলা, এখানে মধ্যে তুমি শুধুমাত্র একটা বোনস পাচ্ছ, দেয়ার ইজ নো সফট টিস্যু, দেয়ার ইজ নো ব্রেইন, মানে আলাদা কোনো কিছু না, সব একসাথে মার্জ হয়েছে। তাইলে তুমি বুঝবে এটা একটা সিটি স্ক্যান। আচ্ছা এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো, স্যার এটা কেন একটা ইনফ্রাকশন না? ঠিক আছে, ইনফ্রাকশন না, এই ইনফ্রাকশন না কিনা এটা সেপারেট করার জন্যই তোমাকে কন্ট্রাস্ট করছে। ঠিক আছে, এই কন্ট্রাস্ট করছে, কন্ট্রাস্ট করার পরে দেখো কন্ট্রাস্টটা তো এনহ্যান্স করছে। এনহ্যান্স মানে কি, বাইরে দিয়ে দেখো সাদা একটা ক্যাপসুল, 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 এর সাথে সাথে দেখো এইসব জায়গার মধ্যে অনেক বেশি কন্ট্রাস্ট গুলো ঢুকে গেছে, মানে ডাই ঢুকে গেছে। কন্ট্রাস্ট সাধারণত আমরা ডাই দিয়ে করি, ডাই গুলো ঢুকে গেছে ভিতরে। ঠিক আছে, তাহলে এটা হলো নন কন্ট্রাস্ট, এটা হলো কন্ট্রাস্ট। এটা এখানে এই বাইরের ক্যাপসুলটা কন্ট্রাস্ট দেওয়ার পর এনহ্যান্স করছে। তাহলে এনহ্যান্স করে কোন কোন লিশন হয়? এখন তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার এনহ্যান্স করে কোন কোন লিশন, এনহ্যান্স করে লিশনটা হচ্ছে একটা হলো ইনফেকশন। This infection may be bacterial, this infection may be viral, this infection may be fungal, may be other. হ্যাঁ, আরেকটা করে কি, আরেকটা করে তোমার হচ্ছে নিওপ্লাজম, নিওপ্লাজম, তাও সব নিওপ্লাজমে পড়ে না, কিছু নিওপ্লাজম করে। অর্থাৎ যেখানে ভাস্কুলারিটি আছে, একটা ডাই যখন তুমি দিলা, ডাইটা গিয়ে পুষবে কিভাবে, সে তো সার্কুলেশনের মাধ্যমে যাবে। যেখানে সার্কুলেশন আছে, যেখানে সার্কুলেশন আছে সেইখানে গিয়ে তোমার ডাইটা এনহ্যান্স করবে। যেমন তোমার ইনফেকশনে কি হচ্ছে, সেখানে লিশনটা ব্লক হয়ে যাচ্ছে, অ্যাথেরোস্ক্লেরোসিস কিংবা কোনো কারণে এটা ব্লক হয়ে ইনফেকশন হচ্ছে, সুতরাং সেখানে ডাই যাইতে পারে না। এই জন্য ইনফেকশনের ডাইটা এনহ্যান্স করবে না। আর যে লিশনগুলো বললাম, ইনফ্লামেশন, ইনফেকশন এবং নিউপ্লাজম, এগুলোর মধ্যে ডাই এনহ্যান্স করে, তাইলে দিস লিশন ইজ ডেফিনেটলি এ ইনফেকশন। তাইলে এই ইনফেকশনটা ব্রেনে কি হবে এত সুন্দরভাবে, এটা হলো একটা ব্রেইন অ্যাবসেস, ঠিক আছে, হলো সেরিব্রাল অ্যাবসেস, ঠিক আছে। এখন সেরিব্রাল অ্যাবসেসটা যখন যদি তোমাদের কখনো জিজ্ঞেস করে, তাহলে সেরিব্রাল অ্যাবসেস কোথেকে হতে পারে, সেরিব্রাল অ্যাবসেস তোমার আশেপাশে কি আছে, সাইনাস আছে, এয়ার আছে, নোজ আছে, ডিস্টেন্স প্লেসের মধ্যে কি আছে, যেমন তোমার স্টোভারের কক্ষার কোনো ইনফেকশন যদি হয় ওখান থেকে আসতে পারে, হ্যাঁ, সার্কুলেশনে। আরেকটা কি আছে তোমার, আমরা সাধারণত যেটা হয় ফেলোস টেট্রোলজি অফ ফেলোস, ওটার মধ্যে হলো ওইখানে গিয়ে ব্রেইন অ্যাবসেস একটা হলো ফেলোস টেট্রোলজি কমপ্লিকেশন, এগুলো হইতে পারে। একটা কোনো বাচ্চার যদি এরকম হয় তখন আমরা কি করি জানো, তখন আমরা তাকে উল্টা রিভার্স করে একটা হার্ট টেস্ট করি, যেখানে ফেলোস আছে কিনা একটা ইকো করি বা এগুলো একটা করি, ঠিক আছে। তাহলে আমরা সেরিব্রাল একটা অ্যাবসেস দেখলাম, বই না শুনি, বই না শুনি, আমার দেখা লাগলো ঠিক আছে। আচ্ছা এইটাও সেরিব্রাল, হ্যাঁ এইটা দেখো একটা অ্যাবসেস ক্লিন কাট, এই যে এটা এই একটা অ্যাবসেস, এই একটা অ্যাবসেস, দুইটা, তাই না? মানে একই রুগীর পোস্ট কন্টাক্ট, এটা হলো বিফোর কন্টাক্ট, ঠিক আছে। এরপরটা দেখো, হ্যাঁ এটার মধ্যে দেখো এইখানে 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 মাল্টিপল এক্সেস, মাল্টিপল এক্সেস। এখন তাইলে কথা হলো, আমি এক্সেসটা আগে বলি, এই পেশেন্ট গুলো হাউ পেশেন্ট প্রেজেন্ট, কিভাবে আসতে পারে। একটা এক্সেসের রোগী কি হয়, স্বাভাবিকভাবে জ্বর থাকে, জ্বর থাকে, ফিচার্স অফ ইক্সল, ফিচার্স অফ ইক্সল, ইক্সল মানে ইন্টাক্রিনিয়াল স্পেস অকুপাইং লিশন, ইট মে বি এফসেস অথবা টিউবারকুলোমা অথবা টক্সোপ্লাজমা অথবা হলো আদার কোনো ফাঙ্গাল অথবা সিস্টি সার্কোসিস, হ্যাঁ অথবা সেকেন্ডারি মেটাস্টেসিস ইক্সন অথবা প্রাইমারি ব্রেইন টিউমার, এই সবগুলোই আমরা সবকে বলবো একসাথে ইক্সন। হ্যাঁ এখন ইক্সলের ফিচারগুলো কি, ইক্সলের ফিচারগুলো হলো একটা হলো ফোকাল নিউরোলজিক্যাল সাইন থাকতে পারে, এটা মনে করো আছে তোমার কোন সাইডে, এটা যদি তোমার হয় তোমার লেফট সাইডে, তাইলে কি হবে ফিচার গুলো থাকবে কোন সাইডে, রাইট সাইডে, রাইট সাইডে তোমার হেমিফিলিয়া নিয়ে আসতে পারে, ঠিক আছে, হেডেক নিয়ে আসতে পারে, হাই রাইজ অফ টেম্পারেচার নিয়ে আসতে পারে। আবার ইক্সলের ফিচার গুলো কি আছে, আরেকটা আছে না, আর্লি মর্নিং হেডেক, প্রজেক্টাইল ভমিটিং, ঠিক আছে, ডাল এক, এই পেইনের আবার হেডেকের আবার অনেকগুলো ক্যারেক্টার আছে,
ডাল কিংপিন, হ্যাঁ এগুলো নিয়ে আসতে পারে। এটা হলো সেরিব্রাল অ্যাবসেস। এখন আমি তোমাদেরকে এটার পরে আমি তোমাদেরকে যে হেমিপ্লেজিয়া নিয়ে তোমাদের যে ধরনের কোয়েশ্চন বুঝতে পারে, লং কেসে কি কি আসতে পারে, অস্থিতে কি কি আসতে পারে, সেগুলো আমি একটু আলোচনা করব। এটা নিশ্চয়ই তোমরা এখন বুঝতে পারছো, এই দেখো রাইট সাইডে, এখানে তোমার লেফট দেওয়া আছে, সরি এটা আমি বলতে ভুলে গেছি, এটা প্রথমে বলা উচিত ছিল। প্রথমে তোমরা দেখে নিবা এল, এল দেওয়া থাকবে এল, হ্যাঁ লেফট মানে লেফট, এটা রাইট, এটা দেখো এই রাইটে একটা বেশ বড় হাইপোডেন্স এরিয়া, তাহলে কি বলবা, প্রথমে বলবা দেয়ার ইজ এ হাইপোডেন্স এরিয়া ইন দা লেফট প্যারাইটাল রিজন, অথবা যদি আরো কয়েকটা স্লাইড দেওয়া থাকে তাহলে ফ্রন্টাল হইলে ফ্রন্টাল এখানে বলবা। এর সাথে কিছু নেগেটিভ গুলা বলতে হবে, যেমন ধরো পেরিলিশনাল ইডিমা, পেরিলিশনাল ইডিমা এখানে তেমন নাই, ঠিক আছে। এরপরে হইলো ভেন্টিকুলার ডেভিয়েশন আছে কিনা, এই ভেন্টিকুল গুলা দেখবা ডেভিয়েশন আছে, ঠিক আছে। পেরিলিশনাল ইডিমা এই জায়গায় বলবা ভেন্টিকুলার ডেভিয়েশন আছে কিনা, থাকলে বলবা ভেন্টিকুলার ডেভিয়েশন টু দা লেফট, সব কটা পয়েন্ট বলতে হবে। There is a huge hypodense area which is present in the left parietal bone, right parietal region. There is no perilesional edema and there is no shiftment of the ventricle. ঠিক আছে? এখন আমি perilesional edema cerebral abscess কিন্তু অনেক ছিল। দেখাই তোমাকে। আচ্ছা perilesional এটা পরে আসবে। আরো clear বুঝা যাবে ওইটা দেখাবো। এই যে এটা। এরপর এটা right side cerebral infarct. ঠিক আছে, এটা হলো আমার টাইম। এখন তোমার হলো প্রশ্ন, এই প্রশ্ন এখানের মধ্যে অনেকগুলো প্রশ্ন আসতে পারে, যেমন আমি দেখছি অস্থিতে যেটা তোমাদের আসে সেটা হচ্ছে গিয়ে তোমাকে প্রথম প্রশ্ন তোমাকে করতে পারে, মানে যে হোয়াট ইজ ইউর ফাইন্ডিংস, যে ফাইন্ডিংস গুলো বললাম রাইট ডাউন দ্য টু অর থ্রি অর ফোর ফাইন্ডিংস, তো ফোর ফাইন্ডিংসে তুমি কি পাবা, যে এখানে বললো দেয়ার ইজ এ হিউজ হাইপোটেন্স এরিয়া হুইচ ইজ সিচুয়েটেড ইন দা লেফট প্যারাইটাল রিজন, এভাবে বললাম, কিন্তু এর সাথে যে পেরিলিশনাল ইডিমা নাই, ভেন্টিকুলার শিপমেন্ট নাই, এগুলো তোমার বলতে হবে যদি তোমাকে ফাইন্ডিং তখন দিয়ে দেবে, ঠিক আছে। আচ্ছা এরপরে তোমাকে বলবে হাউ পেশেন্ট প্রেজেন্ট, এই পেশেন্ট কিভাবে তোমার কাছে আসতে পারে, তাহলে এটা রাইট সাইডে, তাহলে লেফট সাইডে কি হতে পারে, লেফট সাইডে উইকনেস, একটা হলো হেমিপ্লেজিয়া নিয়ে আসতে পারে, হেমিপেরিসিস নিয়ে আসতে পারে, পেরিসিস মানে হলো উইকনেস, হেমিপ্লেজিয়া মানে কমপ্লিট প্যারালাইজ, এটা নিয়ে আসতে পারে। তারপরে কি নিয়ে আসতে পারে, তোমার মাউথে কি সমস্যা হইতে পারে, মাউথ ডেভিয়েশন হইতে পারে, হ্যাঁ। আচ্ছা এখন তোমাকে তো দিয়ে দিল যে দুইটা তিনটা বা চারটা তুমি দাও, এরপরে তোমাকে যদি বলে যে হোয়াট এক্সামিন উইল ডু টু ফাইন্ড আউট দ্য কজ, টু ফাইন্ড আউট দ্য কজ, আমার খুব দুঃখ লাগে দেখে যে তোমাদের মধ্যে টু ফাইন্ড আউট দ্য কজ বলছে, তো তুমি আগে বলছো যে সে প্রেজেন্ট করতে পারে হেমিপ্লেজিয়া নিয়ে, এখন তুমি যদি আবার এখানে লেখো যে আবার তার ওই যে ডার্ক এক্সারসাইজ হইতে পারে, মোটর ইকুইপমেন্ট থাকতে পারে, অনেকে আবার করে কি মোটরে সবগুলোই লেখে, বাল্ব অফ দ্য মাসুল, টোন মাসুল, পাওয়ার টাওয়ার যা আছে সেগুলো লেখে, তাহলে তো হলো না। এখানে তোমার বলছে রাইট ডাউন দ্য সিক্স কজ টু ফাইন্ড আউট দ্য কজ অফ দিস পেশেন্ট, তাহলে তোমার কি করতে হবে, কজ কেন হয়, ডায়াবেটিস, একটা হলো হাইপার টেনশন, একটা হলো তোমার এটিআর ফিব্রেশন, হাই ব্লাড প্রেশার, আর কাজ সানাইনারিস, ঠিক আছে, এরপরে হলো জেন্টেলেসমা, জেন্টেমেটা, হ্যাঁ তাহলে কি দেখতে হবে, ফিচার্স অফ হাইপার কোলেস্টেরেমিয়া আছে কিনা, ফিচার্স অফ হাইপার টেনশন আছে কিনা, এটিআর ফিব্রেশন আছে কিনা, এথেরোস্ক্লেরোসিস আছে কিনা, যদি ইয়াং এজ হয় তাহলে আদার যে কজগুলো আছে, যদি ফিমেল হয় অ্যাসিডের কোনো কারণ আছে কিনা, অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবায়োটিক, এগুলো না দিকা, তাহলে এখানে কোয়েশ্চন তোমার অনেক রকম হতে পারে, একটা হইতে পারে যে তোমার ফাইন্ড আউট দ্য কজ, তারপর হচ্ছে তোমার হাউ পেশেন্ট প্রেজেন্ট টু ফাইন্ড আউট দ্য অ্যাকচুয়াল, সরি হাউ পেশেন্ট প্রেজেন্ট, হোয়াট ইজ ইউর ফাইন্ডিং, হোয়াট ইজ ইউর ফাইন্ডিং, এরপরে হলো গিয়া তোমার এই হাউ পেশেন্ট প্রেজেন্ট, এখন হলো টু ইয়ার্স ফাইন্ড আউট দ্য কজ, হোয়াট নেক্সট ইনভেস্টিগেশন ইউ উইল ডু, হোয়াট নেক্সট ইনভেস্টিগেশন ইউ উইল ডু টু ফাইন্ড আউট দ্য কজ, তখন তুমি আবার ফাইন্ড আউট দ্য কজের জন্য তুমি তখন কি করবা, ওই যে কজগুলো তুমি বলে আসছো, যদি তোমার ডিসলিপিডিমিয়া থাকে ডিসলিপিডিমিয়ার জন্য তুমি এটা টেস্ট করবা, যদি এক্সিয়াল ফিব্রেশন থাকে তাহলে একটা ইসিজি একটা ইকো করবা, হ্যাঁ, আর এটা হলো তোমার ইনভেস্টিগেশন, আর ফিজিক্যাল এক্সামিনেশনে তুমি কি করবা, ওই যেটা বলে দিলাম আগে যে পালস দেখবা, পালসে এক্সিয়াল ফিব্রেশন আছে কিনা,
ব্লাড প্রেশারের মধ্যে হাইপারটেনশন আছে কিনা, চোখের মধ্যে তুমি দেখবে আর্কাসেনা রিলিজ, ডিসলিপিডিমিয়ার জন্য জেন্টেল স্মার্ট টেন্ডন জেন্টামেটা, হ্যাঁ এগুলো দেখলা ঠিক আছে। আচ্ছা এরপরে হলো ফিচার্স অফ ডায়াবেটিসের জন্য কি দেখতে পারো, স্কিনের মধ্যে অনেকগুলো লিশন থাকতে পারে, হ্যাঁ এগুলো। কিন্তু পদের ইয়ের জন্য তোমরা আবার ওই যে প্রেজেন্টেশনটা আবার আনবে না, ঠিক আছে, প্রেজেন্টেশনটা আনলে তো হবে না। প্রেজেন্টেশনের জন্য যদি আবার মনে করো ডার্ক এক্সাইটেড টাইপ, এগুলো তো তার প্রেজেন্টেশনে থাকবে, সেটার প্রেজেন্টেশন কি ফিচার্স অফ আবার মোটর টাইপ অফ লিশন, এক কথায় শেষ হয়ে গেল। তাহলে জিনিসটা বুঝছো তো সবাই? জি স্যার, জি স্যার। আর কোনো ইয়ে থাকলে আমাকে বলতে পারো, থাকতে পারো। আচ্ছা এখন দেখো ইন্ট্রাক্রেনিয়াল এক্সট্রাক্রেনিয়াল হিমোরেজ, হিমোরেজের ইয়েটা কেমন দেখো, আর একটু পরে যাই, এই এই দেখো এখানে দেখো তোমার এই যে T1 T2 ইমেজ, এই যে দেখছো সাবডুরাল, সাবডুরাল হিমোরেজ, হিমোরেজ গুলো কেমন, হিমোরেজ গুলো T1 দেখছো। এইখানে দেখো এটার মাধ্যমে তোমরা একদম আরো একটু ক্লিয়ার হবা, এটা হলো CSF টা ফার্স্টে আসো, আর এটা MRI কেন, যথারীতি দেখো বোনসটা কেমন, বোনসটা একদম হালকা সাথে সব টিস্যু শেডো আছে, সুতরাং কথাই নেই চোখ বন্ধ করে এটা MRI। এখানে CSF কালো, মানে T1 তো সিটি স্ক্যান এর মতো, CSF টা কালো, এটা দেখো T2 ঠিক আছে, T2 এই দেখো T1 এর মধ্যে টিউমারের সিটি স্ক্যান এর মধ্যে, এটা হলো হাইপারডেন, যেখানে আমরা ইনফেকশনে যেখানে বলি আমরা হাইপারডেন, সেখানে আমরা হিমোরেজ থাকলে আমরা বলবো হাইপারডেন ঠিক আছে, হাইপারডেন দেখো দুই দিকে, দুই দিকে একটা সুন্দর একটা শেপ, এটা হলো হিমোরেজ, এটাকে আমরা সাবিকুট সাবডুরাল হেমাটোমা। এই সাবডুরাল হেমাটোমার কারণ হলো কি, ফল, একটা ফলের হিস্ট্রি থাকে, একটা ফলের হিস্ট্রি থাকে বুঝছো, সাধারণত ফল থাকে, এটা সাধারণত এই তোমার ওল্ড এজ, ওল্ড এজের মহিলা অথবা পুরুষ অথবা অ্যালকোহল, যে অ্যালকোহল খাইলে মাথা হলো সে হঠাৎ করে পড়ে গেল, পড়ে গেল, পড়ে যাওয়ার পরে তেমন একটা ইঞ্জুরি হয় না, সে ঘুরতেছে ঘুরতেছে কয়েকদিন পরে সে আসলো একটা ক্রনিক হেডেক, এর সাথে কি হয় জানো, ফ্ল্যাকচুয়েটিং কনসাসনেস থাকে, ফ্ল্যাকচুয়েটিং কনসাসনেস মানে হলো দিনের বেলা ভালো থাকে, যে কোনো সময় বিকালের দিকে, সাধারণত বিকালের দিকে দেখা যায় তার কনসাসনেস ঠিক থাকে না, সে ঠিক মতো বলতে পারে না, বিছানার মধ্যে প্রস্তাব করে দেয় এগুলো করে, তখন আমরা হিস্ট্রি নেই, এই আপনার কোনো কি কখনো করছিলেন নাকি, বল হ্যাঁ আমি একবার করছিলাম, কত আগে, বলো বেশ আগে 1 মাস 1.5 মাস আগে, তখন এই সিটি স্ক্যান বা MRI করলে এই জিনিসটা পাওয়া যায় ঠিক আছে। যে সাধারণত এগুলো কি করবা, একটা এগুলো সার্জিক্যাল, হ্যাঁ এটা বার হলো অপারেশন করে বের করে নিয়ে আসতে, ওকে এটা বলতে গিয়ে আমার মনে হচ্ছে যে বাবা এটা তো ভুলে গেছি, এই যে তোমার ইয়ে করতে এইখানে, এরপরে একটা পোর্শন তো আমি বাদ দিয়ে গেছি, যা ইনফ্যাক্টের ম্যানেজমেন্টের হেডলাইন আসে, ম্যানেজমেন্ট পুরো ম্যানেজমেন্ট তোমরা দিতে পারবা না, ম্যানেজমেন্টের মধ্যে হেডলাইন আসে, একটা হলো কি দেখো এই ম্যানেজমেন্টের জেনারেল মেজার, ওই যে তোমাদের যথারীতি ABC যেটা শিখে আসছো, হ্যাঁ এয়ারওয়ে, এরপরে তোমার সার্কুলেশন ব্রিদিং এগুলো করবা, আর এখানে অ্যাড করবা কি, তো রুগী তো আনকনশাস থাকে, হ্যাঁ ম্যানেজমেন্টে বা আনকনশাস থাকে, পোস্টার চেঞ্জ ফিডিং এই জিনিসগুলো বলবা, তো ম্যানেজমেন্টের হেডলাইন দিবা, ম্যানেজমেন্ট অফ আনকনশাস পেশেন্টের যে ম্যানেজমেন্ট সেটা, তারপরে হলো ম্যানেজমেন্ট অফ অ্যাকর্ডিং টু দ্য কজ, কজ তার যে কজ, ম্যানেজমেন্ট অফ কমপ্লিকেশন, ম্যানেজমেন্ট অফ কমপ্লিকেশন, এখন কজের মধ্যে যদি তোমার হাইপারটেনশন থাকে, ডায়াবেটিস থাকে, লিপিডের যদি সমস্যা থাকে এগুলো করবা, ম্যানেজমেন্ট অফ কমপ্লিকেশন, কমপ্লিকেশনের মধ্যে যেটা কেমন হয় দেখবে এক গাদা 8-10টা কমপ্লিকেশন আছে, আমরা যেটা ইজিলি পাই সেটা হলো তোমার ফিজিওথেরাপি না করলে সেখানে মাসল টুইস্টিং হবে, জয়েন্ট গুলো রিজিড হয়ে যাবে ঠিক আছে, এই জন্য এক্সারসাইজ গুলো মাস, এরপরে হলো গিয়ে বাউল এবং ব্লাডার, সে মুভমেন্ট করবে না, সে যদি মুভমেন্ট করবে প্যারালাইসিস ঢুকে, মুভমেন্ট যদি না করে তাহলে কি হয় তার বাউল মুভমেন্ট হয় না, সেই জায়গায় বাউলের টা ইয়ে করতে হবে, আর জন্য তোমার হলো ব্লাডার, ব্লাডার ব্লাডারটা এখন ইভালুয়েট করে দেবে, অনেক সময় হয় কি জানো, অনেক সময় হয় তোমার ইউরিন আমরা ক্যাথেটার দেওয়া লাগে, রিটেনশন হয়ে যায়, অনেক সময় ডিবলিং শুরু হয় মানে কন্টিনিউয়াস ইউজ করতে,
আর লাস্ট অফ অল আমি একটা সাইকেটিক ইয়ে একটা প্যারালাইসিস হলে একটা সুস্থ মানুষ যখন প্যারালাইসিস হয় তার তো মানসিক ভাবে সে সুস্থ থাকতে পারে না। আর হলো যে কজের মধ্যে আরেকটা বলছি আমার হার্ট কজ যদি থাকে তাহলে হার্টের ওইটা করা লাগে, ঠিক আছে? তাহলে এটা আবার আমি পিছনে আসলাম, কারণ আমার মনে হলো এই পয়েন্টটাও তোমাদের পরীক্ষায় আসছিল ম্যানেজমেন্ট হেডলাইন। এটার মধ্যে দেখো একদম ফেইন্ট, এই জন্য এটা মিস করা যেত। এই দেখো ডাক্তার, দেখো এই যে এই এই একটা ছোট্ট একটা মার্কিং আছে, ঠিক আছে? এটা হলো ক্রনিক, মানে অনেকদিন হয়ে গেছে, এই জন্য হিমোরেজটা এখন প্রায় বোন টিস্যু সমান হয়ে গেছে, এটা হলো ক্রনিক। হ্যাঁ, আর ওইটা যেটা এটা হলো একিউট, এখনো হয় নাই, এখনো এটাও মনে করো ওই আগেরটার মতো, যদি প্রায় তোমার ইনফ্লামেশন কমপ্লিট হতে কতদিন লাগে, 28 সপ্তাহ, 4 সপ্তাহ পরে ওইটা ওই আগেরটার মতো হয়ে যাবে, বুঝতে পারছো? এই দেখো এটা, এই দেখো একই জায়গায়, এই হচ্ছে একিউট আর এই হচ্ছে ক্রনিক। হ্যাঁ, একিউট এন্ড ক্রনিক, তার মানে কি এই রোগীর বারবার ফলের দৃষ্টি, এই জন্য এই এটা হয়তো পুরাতন ছিল কমে গেছে, পুরাতন কমে গেছে, এই নতুন করে আবার হচ্ছে, আর এইটা হলো পুরাটাই হলো ক্রনিক, কালো হয়ে গেছে। তাহলে এইটা যদি আর্লি স্টেজে যদি তোমার বের করে দেওয়া যায় তাহলে সাধারণত দেখা যায় নিউরোলজিক্যাল সাইনটাস তেমন হয় না। এটা আসলে একটা কঠিন কঠিন নিয়ে, এটা হলো আর্টারি ভেনাস মেলফর্মেশন। দেখো এই সাইডে নর্মাল টিস্যু, হ্যাঁ এটা কিন্তু একটা এমআরআই, তাই তো? এই যথারীতি দেখো সব টিস্যু দেখা যাচ্ছে, বোন হালকা দেখা যাচ্ছে, এই দেখো এটা একটা এমআরআই। এই সাইডে একটা ভালো, এই সাইডে দেখো সাপের কুণ্ডলীর মতো, সাপ যে বসে থাকে আমরা এটাই বলি যে সাপের মতো, এটা হলো আর্টারি ভেনাস মেলফর্মেশন। এই গ্রুপটার কমপ্লিকেশনটা কি? ইন্ট্রাসেরিব্রাল হিমোরেজ, ইন্ট্রাসেরিব্রাল হিমোরেজ একটা কজে দেখবো আর্টারি ভেনাস মেলফর্মেশন আছে, ঠিক আছে, বুঝছো? ইন্টারসেরিব্রাল হিমোরেজ এর কজ হিসাবে এটা আমরা এখানে রাখছি। হ্যাঁ, এই যে এটা একটা এমআরআই করছে, বুঝছো? এমআরএ 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 এই যে ওইটা, এই পর্যন্ত নর্মাল। এই যে তোমাদের সার্কেল অফ হুইলসের ইয়ে সার্কেল অফ হুইলস অ্যানাটমিতে করে আসছিল না, এই যে এটা এটা এখানে গিয়ে শেষ, কিন্তু এটা দেখো অনেক বড়। এই জায়গা যখন রাপচার হবে তখন হবে ইন্টারসেরিব্রাল হিমোরেজ, এই জন্য তখন করে কি এটা যদি ওই হেডেক, তাহলে তার প্রেজেন্টেশন ছিল কি, দেখো প্রেজেন্টেশন ছিল হেডেক। এই হেডেকের ইভ্যালুয়েশন যদি আগে করা হতো বা আগে যদি করা হয় তখন করে কি এইসব জায়গার মধ্যে অনেক সময় সার্জিক্যাল অপশন আছে, এখানে এই যে জায়গার মধ্যে ব্রাঞ্চ এইসব জায়গায় ক্লিপিং করে দেয়, করে দিলে আর ব্লিডিং হওয়ার চান্স থাকে না, আর নইলে ইন্টারসেরিব্রাল হিমোরেজ হয়ে যদি মারাও যেতে পারে। এই দেখো এটা একটা নর্মাল নর্মাল এমআরআই, নর্মাল এমআরআই, এই দেখো এই পর্যন্ত গিয়ে শেষ। আর এটা দেখো কি ছিল, এই যে এক্সট্রা অংশ, বুঝতে পারছো? এটা দেখানোর তো হলো তোমার যে ওই হিমোরেজের কিছু কজ আছে, তাই না? হিমোরেজের কিছু কজ আছে, যেমন কি কজ, কজের মধ্যে একটা হইলো এই যেটা আঠার ম্যাচ মেলফর্মেশন, অ্যামাইলয়েড এনজিওপ্যাথি একটা আছে, একটা হলো ব্লিডিং ডিসঅর্ডার, একটা হলো এন্টিকন। ব্লিডিং ডিসঅর্ডার মানে কেমন, আমরা কমন তোমরা যখন ডাক্তার হবা তোমরা দেখবো ওয়ার্ডে যে একটা আইটিপি পেশেন্ট, আইটিপির পেশেন্ট প্লেটের কাউন্ট কম, তুমি ভালো কথা দেখে গেছো আগের দিন খুব সুন্দরভাবে রুগীর সাথে কথা টথা বলে গেছো, পরের দিন এসে দেখো একটা ডিহে মিশে দিয়ে, তখনই আমি ইনফেক্টিভকে বলে কি হচ্ছে বলতো, তার মানে হচ্ছে এই যে ব্লিডিং ডিসঅর্ডার, ব্লিডিং ডিসঅর্ডার, তার ইন্টারসেরিব্রাল ব্লিডিং হচ্ছে, জিনিসটা বুঝছো, ইন্টারসেরিব্রাল ব্লিডিং। তারপর হলো তোমার হলো ব্লাড ক্যান্সার, আমরা যেটা কমনলি বলি এটা লিউকেমিয়া, এটা হলো এলএল হইতে পারে, এএমএল হইতে পারে, আমাদের ইয়া এই যে তো এএমএল বেশি হয়, তারও সেম ঘটনা হইলো, তাহলে কি হলো ইন্টারসেরিব্রাল হিমোরেজ। এরপরে তোমার মনে করো আরেকটা আছে যে ওই যে তোমার ড্রাগ এডিক্টেড হিরোইন নার্কোটিক এদের হচ্ছে, আর থেরাপিউটিক ড্রাগের মধ্যে কমনলি কি হয় জানো, থেরাপিউটিক ড্রাগের মধ্যে হচ্ছে যেমন ধর তোমার হার্টে একটা ভালভ বসালো, ভালভ বসানোর পরে কি হলো অ্যান্টিকোয়াগুলেন্ট দেয়, যেমন ওয়ারফেরিন, ওয়ারফেরিন দিয়ে নিয়ম হলো যে একে একটা আইএনআর দেখা, আইএনআর দেখে আইএনআর কে 2-3 মধ্যে রাখা, কিন্তু রুগীরা ছাড়তে ছাড়তে আমরা হয়তো অনেক সময় চেম্বারে বা ইয়েতে রুগী পাই ব্লিডিং স্পট গুলো নিয়ে আসতে, তখন আমরা বলি তাড়াতাড়ি এগুলো বন্ধ করে, কারণ এই যে ব্লিডিং স্পট আরম্ভ হইলো, আইএনআর যদি মনে করো 7-এর বেশি হয়ে যায় বা ইয়ে হয়ে যায় তাহলে কমপ্লিকেশনটা কি হয়, এইটাই ইন্টারসেরিব্রাল হিমোরেজ। ইন্টারসেরিব্রাল হিমোরেজ তো রুগীর পরে এগুলো বাঁচানো মুশকিল হয়ে যায়, জিনিসটা বুঝছো?
এই যে 28 দিনের মেলফর্মেশন ডায়াগনোসিস আগে আমরা এগুলো দেখলাম দেখার পরে আমাদের ডায়াগনোসিস থেকে এই প্রথম এটা দেখো এইদিকে সাপের মতো কুণ্ডলী পাকানো হ্যাঁ তারপরে আমরা এদিকে গেলাম এখানে গেলাম এখানে গেলাম আলটিমেটলি 28 দিনের মেলফর্মেশন ইট ইজ ওয়ান অফ দা কজ অফ ইন্ট্রাসেরিব্রাল হেমোরেজ এই জন্য এটা দেখা যাতে তোমাদের এটা দেখার পর যাতে মনে থাকে যে ইন্টারসেপার ইমেজের কজ বললে যেন টাইপ পাস্টের মধ্যে এটাকে বলতে পারো অ্যাডভান্স মেলফর্মেশন অ্যামাইলয়েড এনজিপিটি ঠিক আছে এরপরে ব্লিডিং ডিসঅর্ডার এনজিপিটি এই টাইপটা যেন মনে থাকে তোমাদের তাইলে হবে ওই ক্লাস নেওয়ার আমাদের একটা কারণ ইন্টারসেপার ইমেজের একটা সিটি স্ক্যান দিল যাওয়ার পর যদি বলা হয় হোয়াট ইজ দ্য কজ তাহলে যেন এগুলো মনে থাকে এটা আমরা আগে দেখছি এটা কি এই দেখো এটা হলো এই এটা একটা এমআরআই ঠিক আছে এমআরআই এই দেখো T1 T2 T1 এ হাইপো এখানে হলো হাইপার এটা হলো কি রোগী প্রেজেন্টেশনটা কি ফিভার হেডেক এন্ড সিজার তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবে একটা অ্যাক্সেস কারণ আমার সামনে থাকলে তোমরা ভুলে দিতে কারণ আমি তো জানি তোমাদের এই দেখো এইটা একটা লক্ষণীয় জিনিস যে কন্ট্রাস্ট দেওয়ার পরে ও কি পরিমাণে এনহ্যান্স করছে সাদা হয়ে গেছে এটা কিন্তু আগে বোঝা যায় এখন এটা সাদা হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ সাদা এই দেখো আবার চেক করি হ্যাঁ এখানে দেখো এনহ্যান্স করে না তাই না এটা খালি ডিফারেন্সটা ছিল T1 আর T2 T1 এ এইটা T2 তে এইটা হ্যাঁ এখন আমরা বললাম যে শালার এটা ইয়ে কি না এই ইনফেকশন নাকি টিউমার এইটার জন্য আমরা দিলাম ডাই দেওয়ার পরে দেখা যায় কি যেকোনো ইসলে হইতে পারে তাহলে তখন আমি ধরে নিলাম এটাও একটা এই দেখো এটা হলো প্রি মানে উইদাউট কন্ট্রাস্ট এটা হলো কন্ট্রাস্ট সেরিব্রাল অ্যাবসেস এরপরে ট্রিটমেন্ট তো তোমাদের এটা অ্যান্টিবায়োটিক দিবে অ্যান্টিবায়োটিক যদি রিজলভ না হয় তাহলে পরে এটা অপারেশন লাগবে আগে আমরা অ্যান্টিবায়োটিক দিই প্রলং ইউজ অফ অ্যান্টিবায়োটিক তোমাদের একটা কিন্তু কমন কোয়েশ্চন তোমাদের বাই বাই জিজ্ঞেস করতে পারে প্রলং ইউজ অফ অ্যান্টিবায়োটিক যেমন অ্যাবসেস আছে লিভার অ্যাবসেস ব্রেইন অ্যাবসেস ঠিক আছে লাং অ্যাবসেস এগুলো প্রায় 6 উইক ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস এটা ডিফিকাল্ট এটা হলো এই এই যে এটা ঠিক আছে এরপর আমরা এখানে আসি এই যে এটা এটা হলো টি2 ইমেজ এটা হলো T1 CSF কালো T1 এই দেখা যাচ্ছে এটা হলো CSF সাদা দিলাম এটা হলো সেরিব্রাল টিউবার এটা হিস্ট্রি ছাড়া বোঝা মুশকিল যে এটা টিউবারকুলোমা তখন তুমি যদি আমাকে বলো যে স্যার এটা ইয়ে ব্রেন টিউমার না কেন আমি মানা করতে পারবো না হ্যাঁ কারণ এখন রুগীর সামনে লাগবে এইটা এই জন্য তোমার এটা হচ্ছে টিউবারকুলোমা এখন টিউবারকুলোমাটার প্রেজেন্টেশনটা কি প্রেজেন্টেশনটা হলো সি প্রলং দুই মাস থেকে জ্বর নেক ইউডিটি টার্নিং টাইম ফার্স্ট কেনিয়াল লাভ মিশন হবে সিক কেনিয়াল লাভ মিশন সাধারণত এটা প্রলং করতো এবং সিক কেনিয়াল লাভ মিশন আদার কেনিয়াল লাভ মিশন হতে পারে তখন আমরা করি কি এটাকে যথারীতি সিএসএফ সিএসএফের মধ্যে স্টাডি করি এগুলো করি আমরা টিউবারকুলোমা আমরা ধরি ধরার পরে এইটার এইটা ট্রিটমেন্ট কিন্তু আবার ডেভিশনে দেখবো অ্যাটলিস্ট 9 মাস আমরা আরো বেশি দিন দিয়ে থাকি 9 মাস সাধারণত 6 মান্থ আমরা সবগুলো দিই কিছু কিছু আছে স্পেশাল যেগুলো ওগুলোর মধ্যে আবার এর সাথে আমরা অনেক সময় স্টয়েড দিয়ে থাকি স্টয়েড অনেক সময় আমরা দিয়ে থাকি এইটার আবার স্টেজিং আছে হ্যাঁ টিবিএম টিউবারকুলার মেনিনজাইটিস যখন হয় তার একটা স্টেজিং আছে সেই অনুযায়ী আমাদের 3 মাস পর্যন্ত দেওয়া লাগতে পারে এখন আমরা আসো একটা দেখি এই দেখো এটা হলো T1 ইমেজ তাই না একটা হলো প্রথম হলো এটা এমআরআই প্রথমে
তোমরা তো একদম নতুন মানুষ, তোমরা প্রথম আগে দেখবা এটা ইয়েটা সিটি স্ক্যান না এমআরআই, এটা এমআরআই যেহেতু সবকিছু সেটও আছে সাথে গিয়ে আছে। এরপরে দেখো এই এই একটা গোল্লা, এই একটা গোল্লা টিটুতে গিয়ে দেখো আর কমপ্লেন দিচ্ছে না, দুইটা সীমা কোথায় ফেরিয়ে গেলাম, ফেরিয়ে গেলাম। এই জায়গার মধ্যে তোমার কি কি নার্ভ থাকে, লোয়ার লোয়ার দিকে যে চারটা থাকে এরা এদিকে থাকে আশেপাশে, তাহলে ঝামেলা যা হবে ওদের হবে। বিশেষ করে এই জায়গায় হলো হিয়ারিং ডিস্টারবেন্স হয়, সে কথাটা মানে কানে কম শুনে, হ্যাঁ ডিমনেস অফ হিয়ারিং, টিনাইটাস, হেড ক্যানিয়াল নার্ভ থেকে শুরু করে নিচের গুলা থাকবে। সাধারণত এই জায়গায় কিছু একটা হইলেই টিনাইটাস, মানে যেমন ধরো আমাদের কাছে যখন রুগী আসে তখন আসে কি ভাটাই যে টিনাইটাস, তখন আমরা দেখি যে ফিচার্স অফ সেরিবেলার লিশন থাকে, ফিচার্স অফ সেরিবেলার লিশন, ফিচার্স অফ সেরিবেলার লিশন তোমাদের কি হইলো প্রথমে গেইট, সেরিবেলার গেইট তাই না, সেরিবেলার গেইট সে ঠিক মতো হাঁটতে পারে না, সেরিবেলার একটা নির্দিষ্ট গেইট আছে তাই তো। তারপর আমরা যে টেস্টগুলো করি পাস পয়েন্ট, তাকে যখন বলবো তুমি নাকের মধ্যে আই না আঙুলটা লাগাও সে পারবে না, পাস পয়েন্ট ডিজাইন অফ কাইনেটিক্স, ঠিক আছে। এরপরে লোকে তোমার কি সে ইকুইলিব্রিয়াম মেইনটেইন করতে পারবে না, তারপরে হিল শিন টেস্ট আমরা করি সেই টেস্ট গুলো পারবে না। এইরকম যদি কোনো রোগী পাও তার যদি একটা টেস্ট করতে হয় দিস ইজ দা টেস্ট অফ এমআরআই, এখানে সিটি স্ক্যান করলে আমরা ভালো ইনফরমেশন পাবো না, শুধু শুধু তার পয়সাটা ইঞ্জুরি হবে, ঠিক আছে, তাকে আমরা করতে হবে এমআরআই। এটা ট্রিটমেন্ট কি এত বড় বড় টিউমার, কোনো মেডিকেল ট্রিটমেন্ট আছে না, এটা সার্জিক্যাল, সার্জিক্যাল। এইটা একটা কেস যেখানে আমারও রুগী আছে যে সে আগে ভালো ছিল, যে এই অপারেশন করার সময় নার্ভ ইঞ্জুরি হয়েছে, মুখ বাঁকা হয়ে গেছে, মুখ বাঁকা হয়ে গেছে, ঠিক আছে। এই দেখো এই ব্রেনের টিউমার গুলো অনেক বড় বড় দেখা যাচ্ছে, সেম সেম কেস। এটা আমরা যে টিউমার কালো কালো, এখানে এটা এটা সাদা সাদা আসছে, এটা হলো করোনার, না এটা 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 যদি চিটু হইতো তাহলে এটা সাদা থাকতো, কিন্তু এই জায়গার মধ্যে কালো কন্ট্রাস্টের পরে এটা হয়ে গেছে সাদা, এই জন্য এটা হইলো পোস্ট কন্ট্রাস্ট বাইলেটার একাস্টিক সোয়ানোমা, সোয়ানোমা যে শীত আছে সোয়ান এই শীতের মধ্যে টিউমার হয়েছে। এটা কিন্তু অনেকটা বেনাইন টিউমার, ব্রেনের টিউমার আছে বেনাইন এন্ড ম্যালিগন্যান্ট, ঠিক আছে, এটা কিন্তু বেনাইন টিউমার। বেনাইন টিউমার হলো কি হবে, এই যে বড় বড় সাইজ, এই সাইজে তো সে প্রেশার রিজেক্টে নার্ভ এবং তোমার ব্রেন টিস্যুকে ইঞ্জুরি করতেছে, এই জন্য এটাকে রিমুভ করতেই হবে। ম্যালিগন্যান্ট টিউমারের সাথে সমস্যা হচ্ছে যে ম্যালিগন্যান্ট টিউমার ইয়ে করার পরে আবার সেখানে তোমার রেডিওথেরাপি দেওয়া লাগে, কেমোথেরাপি দেওয়া লাগে, কিন্তু বেনাইন টিউমারে অনেক সময় এটা ইয়ে করে রেডিওথেরাপি দেওয়া হয় এটাকে সাইজ টাইজ ছোট করার জন্য, কিন্তু কেমোথেরাপির হয়তো এত প্রয়োজন নাই, নতুন অপশন কি আসছে সেটা তার জানি না। এর হলো ভিজুয়াল প্রবলেম, ভিজুয়াল প্রবলেম, ভিজুয়াল প্রবলেম মনে হচ্ছে কি তোমার যে অপটিক নার্ভ, অপটিক কাইজোমা এর আশেপাশে কোনো সমস্যা, এই ধরো এই যে টিউমার, এই জায়গায় কি থাকে সিলাটাস্টিকা থাকে তাই না, সিলাটাস্টিকা তো অনেক সময় থাকে ছোট, এটা তো কত বড় একটা টিউমার, ঠিক আছে। এটা সাধারণত আমাদের যেটা হয় সেটা হলো অ্যাক্রোমেগাল, অ্যাক্রোমেগাল এই দেখো এটা কন্ট্রাস্ট করার পরে দেখো কত বড়, এটাও টি ওয়ান কিন্তু কন্ট্রাস্টের পর সাদা, আগে দেখো এরকম ছিল, হ্যাঁ কালো, জানি না তোমাদের ভুল লাগতেছে কিনা, ভুল লাগলে বলো আমি বন্ধ করে দিব, ক্লাস কন্টিনিউ করবো না বন্ধ করে দিব, এই দেখো এইটা বিভিন্ন অ্যাঙ্গেলে ওই টিমারটা দেখো বিভিন্ন অ্যাঙ্গেলে দেখানো হচ্ছে, এখানে আবার ভালো বুঝা যাচ্ছে আর এক অ্যাঙ্গেলে, পিটিউটারি ম্যাক্রোইডিনোমা, পিটিউটারি ম্যাক্রোইডিনোমা,
এই পেশেন্ট তোমাদের কাছে কি নিয়ে আসবে, এগুলো তোমাদের থাকলে অনেক সময় দিতে পারে শর্ট কেসে। লুক এট দ্য পেশেন্ট, তোমরা ফার্স্ট প্রুফ থেকে শুনে আসছো জায়ান্টিজম, অ্যাক্রোমেগালি, এটার সাথে তো তোমরা পরিচিত নাকি? এটার সাথে তো তোমরা অপরিচিত না, ঠিক আছে না? বিফোর ফিউশন, বিফোর ফিউশন যদি হয়, এই জায়গা টিউমারে যদি হয়, তাহলে তোমার হবে জায়ান্টিজম। ফিউশন হয়ে গেল, এখন যখন হবে এটাকে হবে আমরা বলি অ্যাক্রোমেগালি, ঠিক আছে? এই পেশেন্টটা, এই যে তুমি দেখলা অ্যাক্রোমেগালির কজ এইটা, এইটা অ্যাক্রোমেগালির কজ হচ্ছে এইটা, ঠিক আছে? অ্যাক্রোমেগালির কজ, ঠিক আছে? আগে যেগুলো দেখাচ্ছি এই এইগুলো, এগুলো হলো অ্যাক্রোমেগালির কজ। তাইলে এখন অ্যাক্রোমেগালি যদি তোমার শর্ট কেস দেয়, এটা নট আনকমন, আমরা ওয়ার্ডে অনেক পাই, অনেক পাই। সুতরাং ওই সময় যদি দেয় তাহলে তোমাকে দিয়ে দেবে, লুক অ্যাট দ্য ফেস, ফেস দেখলা, ফেস দেখে তুমি বলো তো এটা কি, তার ফেস থাকবে কি বড়, এটাকে কি বলে? লোয়ার জোরটা থাকবে ফোর টু ডেট, হ্যাঁ ফোর টু ডেট থাকবে, মেন অপারেশন অফ দ্য জো, উপরের জো একদিকে, নিচের জো থাকবে সামনে, এনলার্জমেন্ট অফ দ্য একরার পার্ট অফ দ্য বডি, দ্যাট ইজ হচ্ছে ফিঙ্গার। সে যদি মহিলা থাকে রিং পরে, বলে যে এখন স্যার আমি রিং করতে পারি না, রিং টাইট হয়ে গেছে, তার ক্লোথ, ক্লোথ ইভেন মহিলাদের একদম মহিলার বলে ব্লাউজ বা তাদের যে প্রাইভেট জিনিসগুলো আছে এগুলো আমরা পড়তে পারি না, পুরুষ যদি থাকে তাহলে বলবে যে স্যার এগুলো পড়তে পারি না। এগুলো তো ফিজিক্যাল পড়লাম, তাহলে তার ইয়েটা সাইন বললাম, সিমটমটা কি হবে? হেডেক, হেডেক, ব্লারিং অফ ভিশন, কোয়ালিশন উইথ দ্য ডো, তার বাই টেম্পোরাল যে লিশন আছে, দুই দিকে যে লিশন আছে, মানে সরি ইয়ে ভিশন আছে, দুই দিকে যে ভিশন আছে বাই টেম্পোরাল, ভিশনটা লস হয়ে যাবে। কেন লস হবে? ওই যে যে জায়গার মধ্যে আমরা দেখলাম, হ্যাঁ এই জায়গার মধ্যে, এই দিক দিয়ে তোমার অপটিক কাইজমা, অপটিক নার্ভ, হার্ট, ফুট, সিট নার্ভ, এগুলো পার দিয়ে যায়। প্রথমে তার ভিশনটা হলো টেম্পোরাল লিশনটা, তার টেম্পোরাল ভিশনটা তার লস, এর জন্য সে যাওয়ার সময় সে বুঝবে না দরজা কতটুকু দূরে, কোয়ালিশন উইথ দ্য ডো। তাহলে প্রথম রুগীটা আসে তার সমস্যাগুলো নিয়ে, সিভিয়ার হেডেক, কোয়ালিশন উইথ দ্য ডো, ঠিক আছে, ডিমনেস অফ দ্য ভিশন, ইনক্রিজ সুইটিং, সুইটিং অফ দ্য হ্যান্ড, এরপরে তুমি এক্সামিনেশন করে দেখবা তার এনলার্জমেন্ট অফ দ্য অ্যাক্রাল পার্ট অফ দ্য বডি, তার শু সাইজও চেঞ্জ হয়ে গেছে, তার ক্লোথ সাইজও চেঞ্জ হয়ে গেছে, তার রিংও চেঞ্জ হয়ে গেছে, তখন তুমি বললে যে ভাই একটা এমআরআই করে আসবে, এমআরআই করে দেখলে এত বড় একটা লিশন। তখন তার ট্রিটমেন্টটা কি? মেডিকেল, সার্জিক্যাল, রেডিওলজি। মেডিকেলে কি আছে এগুলো আছে, এগুলো দরকার নেই বলো, এগুলো তোমাদের জন্য দুটো কিছু লাগবে না। কিন্তু এটা আমি বলতাম না, এটা বলছি এই কারণে, এই কেস থাকলে তোমাদেরকে বলবে লুক এট দ্য ভিশন। তোমরা যদি খালি বলতে পারো ফেস দিকে, স্যার এটা তো অনেক বড় ফেস লাগতেছে, এইটা লাগছে, তখন দেখবো ভালো মানুষ হবে, আর থাকবেই, এটা অনেক সময় থাকবে। এইটার মধ্যে একটা জিনিস দেখো, এই এই যে লিশন দেখছো না, ভেন্টিকেলটা দেখো নাই, এই দেখো, তাহলে এই হলো মিড লাইন, তাহলে এটা ফাইন্ডিং হলো মিড লাইন, শিফটিং আছে, ভেন্টিকেলের ইফেসমেন্ট আছে, ভেন্টিকেলের ডেভিয়েশন আছে। এই দেখো এখানে কালো কালো আছে, পেরিলিশিনাল ইডিমা আছে, আছে তাহলে এইটার মধ্যে যখন বলবে রাইট ডাউন দ্য ফোর ফাইন্ডিং, এই ফাইন্ডিং গুলো তোমার অবশ্যই বাই করতে হবে। আর পেশেন্টের প্রেজেন্টেশন সব কমন, হেড এক, এরপর এইটা হলো লেফট সাইডে, তো রাইট সাইডে হ্যান্সেভিয়া, যা যা আছে এগুলো তোমরা যেগুলো কমন তো সবের সাথে লাগাই দিবে, তো সমস্যা নাই স্যার। ইডিমাটা আর একটু স্যার, হ্যাঁ স্যার ইডিমাটা স্যার একটু বোঝা যাচ্ছে না একটু স্যার, ক্লিয়ারলি। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার করে দিচ্ছি। এই এই দেখো লিশন না, এই সাদা লিশন, এই পাশে কালো দেখতেছো, এই যে কালো, এই যে কালো একটা রিমের মতো, এই যে কালো এখানে দেখো সবচেয়ে ভালো, এইগুলো হলো পেরিলিশনাল ইডিমা, পেরিলিশনাল ইডিমা। আর এই দেখো মিড লাইন, মিড লাইনটা এখন কই, এই ভেন্টিকেল, ল্যাটারাল ভেন্টিকেলটা এইখানে থাকার কথা ছিল, সে মিড লাইন ক্রস করে ধাক্কা দিয়ে সে রাইটে চলে গেছে, দেখছো? এটা হলো মিড লাইন শিফটিং, এটাকে বলে মিড লাইন শিফটিং। আর ইফেসমেন্ট অফ দ্য ল্যাটারাল ভেন্টিকেল টুয়ার্ডস দ্য রাইট সাইড, কমপ্লিট করবা তোমার যতটুকু হলো, তুমি যত আমাদের সারা যখন আমরা এফসিবিএস পরীক্ষায় যখন
গেলাম, তখন স্যাররা বললো অস্পিতস্তি এগুলোর মধ্যে যত বিশেষণ লাগাবা তত বেশি নাম্বার, কারণ এক একটার মধ্যে এই যে তুমি ইফেসমেন্ট অফ দা ল্যাটারাল ভেন্ট্রিকল টুয়ার্ডস দা রাইট, রাইট দেও নাই 3.5 পাবা না অথবা 0.25 পাবে না, এই জন্য সব কটা পয়েন্ট লাগাই দিবে। এইটা দেখো এটা এমন একটা লিশন যে এতদিন আমরা এতগুলো দেখলাম কিন্তু এইটা তো বুঝি নাই, এটা এলোমেলো সাইজের বড় সাইজের দেখেই মনে হচ্ছে যে একদম খুব খারাপ ধরনের, বাইরে যেরকম আমরা বলি ফাঙ্গেটিং লুকিং দেখলেই আমরা বুঝি কার্সিনোমা, এটা দেখেও মনে হচ্ছে যে ইয়া বিশাল একটা কি লাইকলি ইট এ ব্রেইন টিউমার। এই দেখো এখানের মধ্যে দেখো এটার মধ্যে দেখো হ্যাঁ এটাকে যখন আমরা ডাই দিলাম ডাই দেওয়ার পরে দেখো এখানের মধ্যে কালো এখানের মধ্যে সাদা, এটাকে আমরা বলি মিক্সড ডেন্সিটি, মিক্সড ডেন্সিটি থাকলেই আনটিল প্রুব আদারওয়াইজ এটা হচ্ছে হলো ম্যালিগন্যান্সি। এই সবগুলো তো তাই এই সব তাই গ্লায়োব্লাস্টোমা মাল্টিফর্মি ইট ইজ এ হাইলি এবং খুব স্প্রেডিং টাইপ অফ ম্যালিগন্যান্সি ইন দ্য ব্রেইন, গ্লায়োব্লাস্টোমা মাল্টিফর্মি সংক্ষেপে লেখা হচ্ছে গ্লায়োব্লাস্টোমা মাল্টিফর্মি। তুমি দেখো তার এপিয়ারেন্সটা কেমন, সেই লুকিংটাও তার কত গ্যাপ, এইখানে কিছু কালো এই কালো এই কালো এই সাদা এই সাদা এখানে সাদা, এই মিডলাইন ভেন্ট্রিকল এগুলো কোনো খবরই নেই সব ফাঁকাইয়া নিয়ে গেছে গেল, এখানে কালো হ্যাঁ এরকম থাকলেই কিন্তু গ্লায়োব্লাস্টোমা মাল্টিফর্মি আমরা ইয়ে করি, একটা ব্রেনের টিউমার, একটা ব্রেনের টিউমার ঠিক আছে গ্লায়োব্লাস্টোমা মাল্টিফর্মি। এখানে দেখো ফিঙ্গার লাইক প্রজেকশন, এ ফিঙ্গার লাইক প্রজেকশন, এই ফিঙ্গার লাইক প্রজেকশন, ফিঙ্গার লাইক প্রজেকশন। দেখো এটা তো লেফট সাইড, এদের এয়ার দেওয়া লেফট সাইড, এটা একটা সিটি স্ক্যান, তো সিটি স্ক্যানে দেখো এই সাইডে ফিঙ্গার লাইক প্রজেকশন আছে এই সাইডে ফিঙ্গার লাইক দুই দিকেই আছে, এটাও হাইলি একটা ম্যালিগন্যান্ট ব্রেইনের টিউমার, দুইটা দুই রকম। আচ্ছা এটা সেরিব্রাল হইলো মেটাস্টেসিস, মেটাস্টেসিস এটা সেরিব্রাল মেটাস্টেসিস, এই যে ছোট মানে আমরা খুব দুঃখজনক ভাবে ওয়ার্ডে আমরা যেটা পাই যে ব্রেস্ট কার্সিনোমা ফিমেল ভেরি কমন, ব্রেস্ট কার্সিনোমা রোগী ভালো ছিল ভালো ছিল ভালো ছিল এক দুই বছর পরে হঠাৎ করে আসতেছে হেডেক, সিভিয়ার হেডেক আর ইয়ে নিয়ে আমরা আসলে খুব দোয়া টোয়া করে আমরা সিটি স্ক্যান করি যেন তার ব্রেনে টিউমার না হয়, কিন্তু আনফরচুনেটলি আমরা খুব বেশি পাইছি। আর একটা হলো কি ব্রঙ্কিয়াল কার্সিনোমা, ভেরি কমন ব্রঙ্কিয়াল কার্সিনোমা বুঝছো, আর একটা হলো ইয়ের মধ্যে ওই যে কলোনিক কার্সিনোমা, আমার পার্সোনাল রুগী আছে অনেকগুলো এই সেম যেগুলো বললাম আমরা তিনটা আর সিএসএম যেটা আমাদের সাথে আমি যে আগে বলছিলাম যে সেরিব্রাল যে অ্যাবসেস যেগুলো হয় মানে সরি হ্যাঁ সেরিব্রাল অ্যাবসেস গুলো কমনলি হয় সাধারণত ওই কানের থেকে সাইনাস থেকে ঠিক আছে, এরপর হলো তোমার হাড়ে যদি সমস্যা থাকে ওখান থেকে, ডিস্টেন্স যদি কোনো স্টেবাইলে কোকাল ফোকাই থাকে ওখান থেকে হয়, যেমন ধরো তোমার স্টেবাইলে কোকাল ফোকাই মারিছি, যেমন ধরো তোমার একটা ইমিউন সাপ্রেস ফিল করি, এমনি স্টেবাইলে কোকাল মনে করো তোমাদের মতো ইয়াং যারা আছে তাদের হইলে তো হবে না, আমরা ফ্লুক্লক খাইলেই ভালো হয়ে যাবে, যদি ইমিউন সাপ্রেস যদি কোনো কন্ডিশন থাকে যেমন একটা রোগী কোনো কারণে সে প্রলং ইউজ অফ স্টেরয়েড তার ইমিউনাইজেশন কমে গেছে তার কিন্তু যে অ্যাবসেস ওইটা কিন্তু ডিসটেন্স হয়ে যাইতে পারে, ডায়াবেটিস মেলাইতে তার কিন্তু এই জন্য এখন করোনায় বলে না যে ডায়াবেটিসের রোগী খুব সাবধানে থাকবেন, এই কারণে ইমিউন সাপ্রেস থাকলেই দিতে তাহলে সেরিব্রাল অ্যাবসেস ইন দা লেফট প্যারাইটাল লোব। হ্যাঁ এই একটা দেখো এটা দেখে আজকে শেষ করে দিব আমি, এখানে দেখো বাবুই পাখির বাসার মতো ছোট 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 এইটা একটা সুন্দর, তোমাদের অত লাগবে না তোমাদের কাছে দেখানোর জন্য আনলাম, এটি হলো সৃষ্টি সার্কাস,
সৃষ্টি সার্কাস আমাদের বহিদা ছিল না, সৃষ্টি সার্কাস এটা হলো সৃষ্টি সার্কাস, এরও সেম অবস্থা, হেডেক নিয়ে আসবে, ফরগেটফুল নিয়ে আসবে, মিটিং নিয়ে আসতে পারে, এগুলো নিয়ে আসতে পারে, এটা এটা সিলেকশন করার পরে এইটা কন্ট্রাক্ট করার পরে এইটা নিউরো সৃষ্টি সার্কাস এই তাহলে আগামী রবিবারে আমি তোমাদেরকে আবার এসে তোমাদের দিয়ে করব এই 11টার সময় কিছু আছে দেখাবো হ্যাঁ।